রাধে বন্ধুরা, এখন বাজে সকাল 8:30। চলে এসছি এই যে চা নিয়ে, চায়ে চুমুক দিয়ে আজকে দিন শুরু করছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে কি করছি কি না করছি সারা দিনের কাজ করব দেখে দেখাবো। আজকে খেতে দিয়ে দিলাম, কিরকম করছে এই রান্নাঘরে চলে এসছি, মানে এসছি অনেকক্ষণ। এই ভাত এখানে হয়ে গেছে, ডাল সেদ্ধ এখানে হচ্ছে, আর যে ভাত এখানে হয়ে গেছে, ডাল সেদ্ধ হচ্ছে, আর হচ্ছে এ পাশের বাড়ি থেকে উচ্ছের পাতা নিয়ে এসছি। ওই উচ্ছের পাতা দিয়ে বড়া করবো বলে সন্ধেবেলা মেয়ে চা করে নিয়ে চলে এসছে 3 কাপ। অ্যালেক্স ওইদিকে শুয়ে আছে আর এই বাবু এইখানে শুয়ে আছে। এই বাবু এইখানে শুয়ে আছে, ওই বাবু ফোন করেছে, অ্যালেক্স ওইদিকে শুয়ে আছে, আমরা চা খাচ্ছি মধ্যিখানে। মাংস আছে তবে জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, এইবার মেয়েকে বলবো আলমারিতে তুলে দিতে। সারাদিন অনেক কাজকর্ম হয়েছে আর পেরে উঠছে না। রাত্রে এই ভাত বসিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এইবার রাত্রি হয়ে গেছে, এখন বাজে 11টা। এবার শুতে যাব, তার আগে দু লাইন গেয়ে আর বেশিক্ষণ বক বক করছি না, এবার শুতে যাব, তাই তার আগে দু লাইন গেয়ে আজকে ব্লগটা বন্ধ করব। চাঁদ ছুপা বাদল মে শরমাকে মেরি জান সিনে সে লাগ জা তু বরখকে মেরি জানা। টাটা ভাই।
বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার একটা নতুন ব্লগে আসবো। শুভরাত্রি, গুড নাইট, বাই। Thank you.